ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার বিকেল বিকেল ব্লগিংটা শুরু করলাম। আর হ্যাঁ, আজকে মানে অনেক কাজকর্ম ছিল তো জন্য ব্লগিং করতে পারিনি সকাল থেকে, তো এখন ব্লগিংটা শুরু করলাম। আমার পুচকুষণা আছে ঠামির কাছে। আর আজকে কে আসছে বলো তো? আজকে আমার দিদার দাদু আসছে পুচকুষণাকে দেখতে। তো এখন হচ্ছে মানে এখন আমি ফোন করব, দেখি কত দূর আসলো। তো একটু যাই উপরে। তো ফোন, তো ওদেরকে তো ফোন করলাম, ওরা এখন রাস্তায় আছে, এখানে চলে আসবে। আরে দেখো ঘুড়ি উড়াচ্ছে ছাদে। আর একটা আছে, আসছে ওইটা। না এটা আবার ছোটবাবু দাদা, বড়বাবু ছোটবাবু কোথায়? ও ওই ওই ছাদে, ওই যে ছোটবাবু আছে ওই ছাদে, ওই যে ওই ছাদে ঘুরে উড়াচ্ছে। এই যে আমারটা এই ছাদে ঘুরে উড়াচ্ছি। সবে এখন তুললো, এই যে সবে তুললো। ঘুরে উড়াচ্ছে ওদের ছাদ থেকে। আজকে খুব হাওয়া দিচ্ছে ভালোই, অনেক সবাই অনেকে ঘুড়ি উড়াচ্ছে। ওইদিকে একটা দাদা, ওই দাদাটাও ঘুড়ি উড়াচ্ছে, প্রচুর জন ঘুড়ি উড়াচ্ছে। হাওয়া দিচ্ছে না ভালো? বললে যে প্লাস্টিকের ঘুড়ি নেবে না। ছোটবাবু কোনটা উড়ালো? বিশাল হাওয়া দিচ্ছে কিন্তু। ওই যে ঘুড়ি কোথায় উঠে গেল, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ কোথায় উঠে গেল ঘুড়ি? আজকে বিশাল হাওয়া দিচ্ছে ছাদে, ভালো হয় মানে এমনি বৃষ্টি হবে না, হাওয়া দিচ্ছে ভালো আর কি। পুচকুষণা ঠাম্মির কাছে রেখে এসেছি, ও থাকলে মানে খুব একটা আমি বেরোতে পারি না বা ঘুরতেও পারি না, কিছুও পারি না পুচকুষণার জন্য। মানে হেসে যাচ্ছে কেন পাগলের মতো? কাটটা কাটলো ঘুড়ি ভালো না সুতো ভালো? সেটা ভালো, অবশ্যই ভালো। ঘুড়িটা ভালো, এই জোর হাওয়ায় ঘুড়ি উঠছে কেন বুঝতে পারছো না? ঘুড়ি কাটলা? হ্যাঁ এই গাড়গুড়ি কাটলে না, এখন আবার গাড়গুড়ি কাটলো। আর একজন আরো ঘুড়ি কেটে দিয়েছে। কি আরম্ভ করেছে এখানে, গাছে ঘুড়ি আট মানে সুতো আটকে গিয়েছে, নারকল গাছে। এই যে নারকল গাছে সুতো আটকে গিয়েছে, ভালো হয়েছে, নামিয়ে নাও, সুতো নষ্ট হয়ে যাচ্ছে। তো তুমি যেমন দেখলে এদিকে গাছ আছে, এদিকে আনার দরকার কি ছিল? লোকের ঘুড়ি কাটলো আর তারপর নিজের ঘুড়ি গাছে আটকে গিয়েছে। ঘুমিয়ে পড়ো, আমি চলে গেলাম নিচে। ওরা ভাই কি করছো, কি করছো?
ডিউটি? ও এখন তো ডিউটি নেই। ডিউটি কখন ছিল? ও দিয়ে দাও আমি খেয়ে বাচ্চা আদর খাচ্ছে, মাম্মা গিগি আদর খাচ্ছে। এ তোকে না ধরে মেরে দেবো সকাল না। তারপরে কি মাম্মা? মাম্মা বম আনবে এখনই, বম আসবে মাম্মা, ওই দেখ চলে এসেছে, ওই চলে এসেছে কে রে, ওই দেখ চলে এসেছে বাবা চলে এসেছে চাঁদ কেমন রাগ দেখাচ্ছে গিগিকে দেখছে মাঝে মধ্যে, গিগিকে দেখলেই রাগ দেখা। দেখাচ্ছ কি বলতে হয় একে, তো দেখতেই পাচ্ছ এখন দিদা দাদু চলে গেছে আর আমি বসে পড়েছি আবার এই হচ্ছে সোফাটাকে নিয়ে। তো সোফাটা আবার হচ্ছে কভার, মানে বাকি যে কাজটা ছিল সে কাজটা কমপ্লিট করছি, তো চলো করে নিই কমপ্লিট।
তো একটুখানি মানে প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, মানে হাফ বলতে গেলে হয়ে গিয়েছে। তো যাই এবার ভাতটা বসিয়ে দিয়ে আসি, না কুচকুর সময় খাবারটা রেডি করে আনি, দিয়ে আবার সবে করছি। তো চলো আগে ভাতটা রেডি করে মানে বসিয়ে দিয়ে আসি, না অনেক রাত হয়ে গেছে, তো 10টা বাজে, তো খেতেও হবে আবার। তো বসিয়ে দিয়ে গিয়ে ততক্ষণ হোক, আর আমি এসে ততক্ষণ কাজ করে নেবো টুক করে। ও তারপরে মানে ভাতটা ধুয়ে দেওয়ার পরে তারপরে আমি আর ইয়ে করিনি, মানে সকালে আর হাত দিইনি, আর এরকম কিরকম চিৎকার করছো দেখেছো, চিৎকার করছো শুধু। আর এখন বাবা আর সাথে খাচ্ছে, তারপরে ওরা আসলে ওরা আগে ধরবে, তারপরে আমি খাবো। আর এখানে কুচকুচ না দেখো কি করছে দেখো, বোঝাই যাচ্ছে কেমন একটা জল 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 হয়ে জমলে, তো ওপরটা পুরো ইয়ে হাসবে, একটু জল জল ছিল, মিনিমাম 8 ঘন্টা রাখলেই হয়ে যায়, এটা তো 8 ঘন্টা তো হয়ে গিয়েছে। হ্যাঁ এখন এই অবস্থা যদি ফ্রিজে দিলেও ঠিক হয়ে যাবে, টাইট হয়ে যায় না, ওই তো তাই করে মিষ্টির দোকানে ধরে। অতক্ষণ কি ওদের কাছে টাইম আছে নাকি? তাই ওই উপরে না যে দুপুরে কথা বলো, ধরতে চলো, অনেক রাত হয়ে গেছে, আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। এখন চলে এসেছি মুখ টুক ধুতে, তো মুখ টুক ধুয়ে গিয়ে ঘুমাবো। তো আজকের মতন এখানেই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে।